नमस्कार বন্ধুরা বুলাস কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো সবজি দিয়ে পাতলা মাছের ঝোল। সেই মাছের ঝোল বানাতে কি কি লাগবে আমরা দেখে নিই। এখানে রুই মাছ নিয়েছি, 6 পিস মাছ নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এর সাথে যে সবজিগুলো লাগবে সেগুলো হলো আলু দুটো, দুটো ঝিঙে আর অল্প পুঁই ডাঁটা। এখানে প্রায় 400 মতো সবজি আছে। এর সাথে লাগবে হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো। রান্নাটা করব সর্ষের তেলে। এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। এই মশলার পেস্টের মধ্যে রয়েছে 1 চামচ গোটা জিরে, 1টা ছোট পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা আর 15টা মতো গোলমরিচ। এই সবগুলো একসাথে আমি শিলে বেটে নিয়েছি। আর এই কালো জিরে নিয়েছি ফোড়নের জন্য। এবার রান্নাটা শুরু করি। তেল আমি বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি আগে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো একসাথে তুলে নেব। এই তেলের মধ্যে আলুটা দিয়ে আমি অল্প আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজার সময় অল্প একটু হলুদ দিয়ে দেব। আলুটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিই। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি আলুগুলো। এই তেলের মধ্যেই আমি কালো জিরেটা ফোড়ন দিয়ে দেব, আর তেল দেব না। আমি অল্প তেলেই এই মাছটা করব। কালো জিরেটা ফুটে গেছে। এবার এই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে কষিয়ে নেব। এবার এই মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার মশলাটাকে আবার একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এই সবজিগুলো আমি দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। আমি এর মধ্যে অল্প একটু জল দিয়েছি। জল দিয়ে এই সবজিটাকে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝোল খাবেন সেরকম জল দেবেন। আমি অল্প করে জল দিলাম। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখি কতটা হলো। আলুটা অর্ধেক মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার আমি ঢাকা দিয়ে রাখবো। আবার কিছুক্ষণ পর আমি এটাকে দেখছি। এবার ঢাকাটা খুলে দেখি কতটা হলো।
মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিই, দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেব। এই ভিন্ন স্বাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টে আমাকে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক আর শেয়ার করবেন। নমস্কার।